রাজপুত্র, একটা সহজ প্রশ্ন, যে এই মানুষগুলোর যন্ত্রণার কথা বিধায়করাই বলছেন, মানে যাদের স্যালারিটা বাড়তে পারে, যাদের বেতনটা বাড়তে পারে, এমনই বিধায়কদের একাংশ বলছেন তাদের কথা, অথচ সরকার বলছে না মানুষের কথা কে ভাবে? মানে সরকারটা কার জন্য, মানুষের জন্য সরকার না সরকারের জন্য মানুষ? দেখুন, প্রথমত এইভাবে সাজালে যে কোনো জিনিসই অপ্রয়োজনীয় মনে হবে। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, ওনার এই যে যুক্তিটা, এই যুক্তিটাতে আমি ওনাকে সম্মান রেখেই বলছি, এই যুক্তিটাতে তো তাহলে এক টাকারই বা কী প্রয়োজন? এক টাকার কি বেতনের কি প্রয়োজন? তাহলে বেতন দেওয়ারই দরকার নেই বা নেওয়ারই দরকার নেই, কিন্তু তা নয় ব্যাপারটা। না না না, একদমই না। এবারে এই টাকা, এর আগের টাকাটা হলে ন্যায্য ছিল আর এই টাকাটা হলে অন্যায্য হয়ে যাচ্ছে, তা তো নয় বিষয়টা। এর আগের যখন টাকাটা ছিল তখনও বলা হতো যে কেন অমুক জায়গায় এত টাকা, এখানে এত টাকা। আমার বক্তব্য হচ্ছে এই জিনিস উপর নিচে নামতেই পারে, এই প্রেরোগেটিভটা কার? এই প্রেরোগেটিভটা তো একটা ব্যবস্থা। প্রশ্ন হলো যে যখন বেতন নিয়ে কথা হচ্ছে, অন্য কোনো খাতের খরচ নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে বেতন নিয়ে, যেখানে সরকারি কর্মীরা তাদের বলছেন তারা ন্যায্য ডিএ পাচ্ছেন না, এবং অন্যান্য রাজ্যের সঙ্গে কি পরিমাণ ফারাক এ রাজ্যের ডিএ সেটা আমরা দেখালাম এই মাত্র আমাদের প্রতিবেদনে। তারপরে সেই ডিএটা দেওয়া হচ্ছে না, স্বচ্ছ নিয়োগ নেই, কিন্তু মন্ত্রী বিধায়কদের বেতন বেড়ে যাচ্ছে। এটা ডিএ কেন দেওয়া হচ্ছে না? অ্যাট প্রেজেন্ট নাও, আপনাকে সম্মান জানিয়ে বলি, অ্যাট প্রেজেন্ট নাও আজকে যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে পশ্চিমবাংলার দিকে দিকে, যেভাবে হচ্ছে আজকে মানুষ যেভাবে গর্জে উঠছে, সে কথা আপনাকেও স্বীকার করতে হবে। নিশ্চিতভাবে আপনি আজকে একটা শিক্ষার আলো নিয়ে আজকে দাঁড়িয়ে আছেন, আমরা সবাই, হয়তো কেউ কম কেউ বেশি, কিন্তু আমরা তো কখনোই অন্য দিক থেকে আমরা দেখলাম না যারা আন্দোলন করছে। আমরা কি কখনোই আন্দোলন করেছি বিধানসভার ভিতরে? আপনারা বলতে পারবেন? ইতিহাস রয়েছে, আজকে 2021 সাল থেকে দু বছর অতিক্রান্ত, আমি বলি, আমাকে বলতে দিন, বলুন বলুন, 2021 সাল থেকে আমরা দু বছর অতিক্রান্ত হয়ে গেছি এই বিধানসভাতে। সেই বিধানসভা আমাদের মন্দির, আমরা সেখানে দেখেছি বিভিন্ন সময় আমাদের দাবি নিয়ে যখন বিল নিয়ে, বিভিন্ন মানুষের স্বার্থে বিভিন্ন বিল নিয়ে যখন আমরা কথা বলতে গেছি, সম্মানীয় স্পিকার মতো আমাদের কথা বলতে দেননি, আমাদের বিরোধী দলনে তাকে চুপ করে থামিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আমরা বয়কটের রাস্তায় আমরা গেছি। দেখুন, মানুষকে মানুষের, আপনি কি বলতে চাইছেন যে আপনারা যতক্ষণ না একটা জিনিস নিয়ে প্রস্তাব দিচ্ছেন ততক্ষণ সেই বিলটা নিয়ে যদি অন্য কেউ আলোচনা করে সেখানটাতে আপনাদের আপত্তি? এখানটা তো ব্যাপারটা তো গণতন্ত্র চলছে, তাহলে শাসন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন করে? পশ্চিমবাংলার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন বিধানসভার মধ্যে? সেই বিধানসভার মধ্যে যদি কোনো বিল নিয়ে আসা হয় সেটাকে যদি অ্যামেন্ডমেন্ট করতে বলা হয় বিরোধীদের কথা শোনা হয় না, এটা কি রাজ্য চলছে? রাজপুত্র, এক সেকেন্ড, প্রশ্নটা অন্য অন্যদিকে ঘুরছে। প্রশ্নটা হচ্ছে বিধানসভার ভিতরে গণতন্ত্র রয়েছে না নেই, কোন বিল নিয়ে কাকে আলোচনা করতে দেওয়া হয় তা নিয়ে নয়। প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে যে বেতন বৃদ্ধির জন্য দেবীপক্ষের মধ্যে জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকতে হলো একদিনের জন্য, কাদের বেতন বৃদ্ধি, সেটা বিধায়কদের এবং মন্ত্রীদের, সেটা কতটা জরুরি ছিল?